কারণ আপনি তো সব কোটাই খোঁটাই দেখায় দেখায় বলেন আমার আমাদের সমাজের বহু টৌ যারা অন্য মানুষ আছে তারাও আবার হাদিসের কথা বললে তারা আবার নবীর কথা বললে তারা সেইগুলো চাই পেতে যায় আবার চাইটার কারণ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় কি কারণ হতে পারে না কারণ হতে পারে এই যে খালি কিছু সংখ্যক বিষয় নিয়ে এটা তারা বলে অর্থাৎ নেগেটিভ সাইড এর কিছুই বলে না কিন্তু আমি তো দেখছি যে এটা যদি আমরা মানতে যাই তাহলে তো বর্তমান বিশ্বে কোনোভাবেই চলা সম্ভব না হ্যাঁ তাহলে এখন যেমন যেমন একটা বিষয় আছে যে আমি ইসলামিক মতে আমার মনে করেন যে আমার দশটা বিয়ের শখ যাচ্ছে দশটা বিবাহের শখ যাচ্ছে আমার বউ তো একটা দুইটা আরেকটা করতে দিতে রাজি না খুবই খারাপ ইসলাম মানে কাফের হয়ে গেছে বলে এই ক্ষেত্রে তো সে বিশ্বাস করে না না ও তাহলে এখন আমরা কি বলতে পারি ভাই তো ভাই অনেক চেষ্টা চেষ্টা করি যে আপনার আটকাবো আপনার যারা নাস্তিক যারা আটকাবো বুঝছেন কিছু কিছু জিনিস বুঝি কিন্তু এমন কোনো কিছু পাই না যে আপনাদেরকে আটকাবো আমি তো পড়ে গেছি মানে জানি

কোনো তারা তাদের সোর্স গুলা করে আপলোড করে সঠিকভাবে আপলোড করে এবং যদি তাদের ওয়েবসাইটে কোন ভুল হলে সেটা তারা জানায় রাখে যে এই ভুল হয়েছে এবং তারা এডিট করলো তখন ওই সাইট গুলাকে অথেন্টিসিটি মাপকাঠিতে একটু হায়ার মানে একটু ভালো অথেন্টিক হিসেবে ধরা হয় মানে প্রাইমারি সোর্স সাথে যদি সেই ওয়েবসাইটের মিল থাকে তখন আমরা সেই ওয়েবসাইটটাকে অথেন্টিক বলতে পারি নাকি হ্যাঁ ভাই যদি প্রাইমারি মানে ধরেন হাদিস বিটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারি শরীফের একটা হাদিস মানে অনলাইনে দিয়েছে এবং আমরা চেক করে দেখলাম যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারি শরীফের উই হাদিস নম্বরে ওই হাদিসটাই আছে

এই বইটা তো লেখা হচ্ছে ইসলামিক সেন্টার থেকে ইসলামিক সেন্টার তো তাদের বইয়ের তো লেখা চেঞ্জ করলো না তাইলে ওয়েবসাইট গিয়া লিখলো যে ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত হওয়া এত নম্বর হাদিস এটা লেখা এটা বলা আছে তাইলে তো জচ্চুরিটা কারা করলো ফরাজ ভাই জচ্চুরি তো হাদিস বিডিট করলো জচ্চুরি তো আর কি করে না এখানে মুহিন্দা ডিফারেন্সিয়াল যে জচ্চুরি করতে দাপতি যদিও বইটা লেখা আছে যে তারা এডিট করছে ওয়েবসাইটে জচ্চুরি করতে দাপতি

যেহেতু পুরোটা মতো ঢুকতেছিল না আমি যাই না কি জন্য দেখা নেই সেহেতু বলার তো কারণ নাই আমার কাছে যে কেন অতটুকি আপনি দেখাইছেন তো আমি বলছি হ্যাঁ এখানে একটা ক্রপ আছে তো ওইটা যদি ইটস একটা চুরি হয় মিনারের নিজের ডেফিনেশন অনুযায়ী মিনার কেন একটা চোর আমি আগামী কালকের মধ্যে একটা ভিডিও চালার চেষ্টা করব ফারাজ ভাই এই ডিসকাশনটা যে লাইভে হইছিল ওদের সাথে ওইটা কি এখন আর নাই হ্যাঁ আছে তো মানে ওদের আছে আছে ডাউনলোড করা আছে আমরা সময় মতো এখান থেকে নতুন নতুন মিম পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহর বান্দ আল্লাহর বান্দ ভাই আপনি হ্যাঁ বলেন বলেন মিনা সাহেব অবশ্য চাপে আছে অনেক কারণ আগে আপনাদের সাথে তো অনেক আলোচনা করে সে একটা তার সম্প্রদায়ের মধ্যে এসে অনেক অনেকের চাপের মধ্যে আছে বুঝছেন সে এখন নিজের সেপরার জন্য সে পলটি খেছে অনেক ঘুরে গেছে এটা তো তার তার দেখার বিষয় এগুলো তো আবার দেখার বিষয় না জি 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 আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা করে আমি চলে যাব সেটা হচ্ছে যে দুনিয়াতে তো আসলে কোনো লক্ষণ দেখি না কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে মানে আল্লাহর যদি গালিগালাজ করে নবীর গালিগালাজ করে আপনারা করেন অনেক মানুষ করে কোরআন শরীফ পড়াই কিন্তু আপনারা তো বহাল তবিয়াতে বছরের পর বছর যুগের পর যুগ অনেকে আছে কোনো কিছুই তো হচ্ছে না তাহলে আমরা যদি আপনার কল্লা কাটি আল্লাহর বান্দা হিসেবে সে তো ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো আপনাদের কোনোই কিছুই দেখ দেখি না আপনার তো ক্যান্সার হওয়ার কথা ছিল আমাদের হিসাব অনুযায়ী এখন আমরা আপনার যদি কল্লা কাটতে যাই তাহলে তো আর এটা আল্লাহ কাটতেছে না না এই বিষয়টাও এই বিষয়টা তাফসিরে পরিষ্কার ভাবে বলে দেয়া আছে এই যে দেখেন ইবনে কাসিরের তাফসিরে কি বলা আছে দেখেন এখানে বলা হয়েছে উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিহাদের হিকমত বর্ণনা করিয়া মুমিন দিগকে জিহাদ করিতে আদেশ দিতেছেন তিনি বলিতেছেন মুশরিকদের বিরুদ্ধে তোমাদের দিগকে যুদ্ধ করিতে আদেশ না দিয়ে আমি অন্যপন্থায় ওহাদিগকে তাহাদিগকে ধ্বংস করিতে করিয়া দিতে পারি কিন্তু আমি চাই তাহারা তোমাদের হাতে শাস্তিপ্রাপ্ত ও লাঞ্ছিত হোক আমি তাহাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করি এবং উহাতে তোমাদের প্রাণ জুরাক তারপরে নিচে বলা আছে মুজাহিদ ইকরামাসুদ্দি বলেন যে এই যে মুমিনদের অন্তরটা জুড়ানোর জন্য আল্লাপাক এই নির্দেশনাটা জারি করেছে যেন মুমিনরা আমাকে জবাই আমাদেরকে জবাই বাই করে আমাদের মনের ভেতরে যে খায়েশটা আছে যে নাস্তিক পাইলাম এই খায়েশটা যেন আল্লাহ মানে বলতেছে যে এই খায়েশটা যেন পূরণ করতে মনের জ্বালাটা মিলিয়ে দিতে পারে তাহলে আমি যে বলি যে আল্লাহ পাক আমার ভালো কিছু হলে কই যে আল্লাহ দিছে ইভেন যদি বিদ্যুৎ আসে তা বলে যে আল্লাহ রহমতে ঠান্ডা আছে যখন গরম হয় যখন খারাপ কিছু হয় তখন আবার তো বলা হয় না তাহলে আল্লাহ কিভাবে দিচ্ছে ভাই আমার প্রশ্ন ছিল ভাই আমার প্রশ্ন ছিল যে আপনারা যার যেই হোক যারা আল্লাহ এবং নবীকে যারা গালিগালাজ করবে খারাপ বলবে তার এগেইনস্টে যাবে আল্লাহর তরফ থেকে তার উপরে গজব পড়বে এই গজব তো কারো দেখি না আল্লাহ মানে সময় দিচ্ছে আমাদেরকে কেমতের না আমাদেরকে ধরবে বুঝছেন এটা মরার পরে উপরাইতে পারে চুল মানে জীবিত অবস্থায় পারে না এরকম কিছু জীবিত অবস্থায় কিছু করতে পারছে না আল্লাহ অসহায় ঠিক আছে আল্লাহর বান্দা ভাই তাহলে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো আর আপনি ভাই কিছু বলতে চাচ্ছিলেন আসিফ ভাই ওই ওই যে ক্লাস 9 এর বাচ্চাটা এসেছিল ও একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে ও কিন্তু চিন্তা করছে খুব এবং ও ব্যাপারটা মেনে নিয়েছে যে এই ব্রহ্মাণ্ডটা চলমান বা পৃথিবীটাও স্থির নয় এই জিনিসটা কিন্তু ওকে খুব হান্ট করছে যার জন্যে ও এখন এই নিউটনের সূত্রপুত্র দিয়ে যেভাবেই হোক ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে ঈশ্বর কারণ ওর ওই ধর্মগ্রন্থে যে পৃথিবীটা স্থির এই জিনিসটাকে কিন্তু ও আর মানতে পারছে। এবারে সেটা একটা গাণিতিক কিছু একটা যুক্তি ও খাড়া করার চেষ্টা করছে এইটা কিন্তু ভাই আমার খুব ভালো লেগেছে কিন্তু ভাই কথাই তো কথা বলি একটা কথাই তো সে বোঝে না বা কথা মনোযোগ দিয়ে শোনেও না বোঝেও না তাহলে মানে আচ্ছা ঠিক আছে মানে আমি এবং ফারাজ ভাই একটা জিনিস বুঝালাম যে এই প্যালাসিটা কিভাবে হয় কোনো কিছু বুঝলো বলে মনেই হলো না যে তার মাথায় কিছু ঢুকেছে তাহলে তো আসলে লাভ কি ঠিক আছে পরের দিকে একটু নি কিশন ভয়েস কম নেপালজিক্যাল হ্যাঁ বাস ভাই আমি যেটা বলবো যে কৌতূহলকে তো আমি সবসময় সময় প্রশংসা করি কিন্তু হ্যাঁ ওনার শেখার অনেক মানে সময় আছে এখনো কিন্তু এই মুহূর্তে তার বাংলা এবং ইংলিশ দুইটারি কম্প্রিহেনশনের অবস্থা খুবই খারাপ এটাকে আরো উন্নত করতে হবে আমি যে স্কুলে পড়তাম ওখানে যদি নাইনের এর কেউ এভাবে কথা বলতো একবারে মানে সাথে সাথে টিসি দিয়ে দিত হ্যাঁ ক্লাস নাইনে তো আমরা এত ইয়াও ছিলাম না আমিও তো এত কথা তো ছিলাম হ্যাঁ বাস কি বলছিলেন না না ঠিক আছে